ভিয়েতনামের হালং শহরের নামে এই উপসাগরের নাম রাখা হয়েছে হালং বে। ভিয়েতনামী শব্দ হালং অর্থ ভূমিতে নেমে আসা ড্রাগন। হালং উপসাগরের আয়তন 1553 বর্গ কিলোমিটার। এই সম্পূর্ণ এলাকা জুড়ে প্রায় 2000 পাথুরে দ্বীপ রয়েছে। এগুলোর মধ্যে মাত্র দুটি বড় দ্বীপ আছে, তুয়ানচাও এবং কাটবা হালং উপসাগরের সবচেয়ে বড় দ্বীপ। এসব দ্বীপের মূল উপাদান হল চুনাপাথর। ধারণা করা হয় প্রায় 50 কোটি বছর আগে চুনাপাথরগুলো সৃষ্টি হয়েছিল। উপসাগরে কিছুদূর পরপর গোলকধাঁধার মতো চুনাপাথরের পাহাড়ি দ্বীপগুলো ছড়িয়ে রয়েছে। হালং উপসাগরের এসব পাহাড়ি দ্বীপে ছোট বড় বেশ কিছু গুহাও আছে। এখানকার সবচেয়ে বড় গুহার নাম সাংসট, যার অর্থই হলো আশ্চর্য গুহা। এই গুহার ছাদ থেকে অদ্ভুত রকমের পাথরের প্রাকৃতিক কারুকাজ চোখে পড়ে। গবেষণা থেকে জানা যায় প্রায় 10,000 বছর আগে থেকে মানুষ এখানে বসবাস করে আসছে। বর্তমানেও এখানে মানব বসতি রয়েছে। এমনকি এই উপসাগরের মাঝেও রয়েছে 4টি ভাসমান গ্রাম। গ্রামগুলো হুয়াভান, বাহ্যাং, চংটাও এবং ভুংভিয়াং নামে পরিচিত। এসব গ্রামে মাত্র 2000-এরও কম লোক বসবাস করে। ভাসমান গ্রামের সবাই পেশায় মৎস্যজীবী। হালং উপসাগরকে কেন্দ্র করে একটি উপকথা প্রচলিত আছে। স্থানীয়রা ধারণা করে অতীতে শত্রুদের হাত থেকে ভিয়েতনামীদের রক্ষা করার জন্য ঈশ্বর একটি ড্রাগন পরিবারকে পাঠিয়েছিল। যেখানে ড্রাগনরা অবতরণ করেছে সেই স্থানের নাম হয়েছে হালং, যার অর্থই হলো ভূমিতে নেমে আসা ড্রাগন। তখন থেকেই এসব চুনাপাথরের দেয়ালগুলো তাদের প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করছে। যখন দস্যু জাহাজ তাদের আক্রমণ করতে আসত, তখন এসব জাদুকরী পাহাড়গুলোর সাথে ধাক্কা লেগে শত্রু জাহাজ ধ্বংস হয়ে যেত। এছাড়া তারা আরও মনে করে ড্রাগনরা লেজ দিয়ে তাদের শত্রুদের সাথে যুদ্ধ করেছে। যে জায়গায় ড্রাগন লেজ দিয়ে যুদ্ধ করেছে সেই জায়গার নাম বাকলংভি দ্বীপ। তাদের বিশ্বাস ড্রাগনের থুতু মণিমুক্তা হয়ে সাগরে ছড়িয়ে রয়েছে। দস্যুদের সাথে যুদ্ধ শেষে ড্রাগনরা এই নয়নাভিরাম পরিবেশে স্থায়ীভাবে বাস করার ইচ্ছা পোষণ করে। যেখানে ড্রাগন শিশুরা তাদের মায়েদের সাথে বসবাস করত সেই স্থানের নাম বাইতুলং দ্বীপ। লং অর্থ ড্রাগন এবং বাইতু অর্থ মায়ের সাথে ছেলে। হালং বে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি জীববৈচিত্র্যেও সমৃদ্ধ। এখানে প্রায় 450 প্রজাতির শামুক ঝিনুক জাতীয় অমেরুদণ্ডী প্রাণী, 200 প্রজাতির মাছ এবং 14 প্রজাতির ফুল রয়েছে। এই উপসাগরের জলবায়ু নাতিশীতোষ্ণ। এখানে মূলত 2টি ঋতু, শীতকাল ও গ্রীষ্মকাল। প্রতিবছর 25 লক্ষেরও বেশি লোক হালং উপসাগরে বেড়াতে আসে। ঘুরতে আসা দর্শকদের জন্য কায়াকিং, মাছ ধরা, স্কুবা ডাইভিং এবং স্নর্কেলিংয়ের ব্যবস্থা আছে।